তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের জেলা নীলফামারি। গত 7 দিন সূর্যের দেখা মেলেনি উত্তরের এই জনপদে। নীলফামারিতে শীতের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। মামুন, নীলফামারিতে শীতের পরিস্থিতি জানতে চাই, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবী রয়েছেন তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ টুম্পা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত 7 দিন থেকে কিন্তু নীলফামারিতে সূর্যের দেখা মেলেনি এবং শীতের প্রকোপ কিন্তু জানুয়ারি মাস জুড়েই চলছে, অর্থাৎ জানুয়ারি মাস শুরু হওয়ার পর থেকে কিন্তু শীতের প্রকোপ বেড়েই চলছে। তো আসলে গত কয়েকদিন থেকে 9 থেকে 11-12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে আমাদের এই জেলায়, এবং এর মধ্যে গত 2 দিন অর্থ 9 জানুয়ারি এবং 13 জানুয়ারি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এই বছরে রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে এই তীব্র শীতে কিন্তু সাধারণ মানুষ যারা আছে তাদের নিশ্চয়ই প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, তবে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যারা ছিন্নমূল মানুষ আছেন, তারা খেটে খাওয়া মানুষ আছেন, নিম্ন আয়ের মানুষ আছেন, তাদের বেশি কষ্ট হচ্ছে, কারণ তাদের কিন্তু বাধ্য হয়ে পেটের তাকিতে মাঠে নামতে হচ্ছে। আর কিছুক্ষণ আগে আমরা জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সাথে আমার কথা হয়েছে, উনি যেমনটি বলেছেন যে এই নীলফামারী জেলার 7টি ইউনিয়ন এবং 4টি পৌরসভার জন্য প্রায় 40,000 কম্বল স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে এবং আরও 20,000 কম্বলের চাহিদাপত্র পাঠানো হয়েছে এবং সেগুলো হাতে পাওয়ার পরেই কিন্তু বিতরণ করা হবে। এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখা উচিত যে আসলে এই শীতের সাথে যে ঘন কুয়াশা এর কারণে কিন্তু বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। গত কয়েকদিন থেকে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে এবং কিছুক্ষণ আগে আমরা বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে এই আধা ঘন্টা আগে মানে অর্থাৎ 2:45 দিকে কিন্তু প্রথম বিমান আজকে ঢাকা থেকে নেমেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে সেটি ছেড়ে দিবে। তো নীলফামারি থেকে শীত পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছে টুম্পা।